अस्सलामु अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नैशनल कॉलेज आयोजित 2020-21 शिक्षाबर्षे आमार प्राणप्रिय एकादश श्रेणी शिक्षार्थीरा तुम्हारे आज के लाइव क्लासे स्वागत। आमी आशा करछि तुमी एवं तुम्हार परिवारेर सकले स्वास्थ्यविधि मेने भालो आछो, सुस्थ आछो एवं पाशापाशी तुमी तुम्हार पढ़ाशुनाटी चालिये जाच्छो। शिक्षार्थीरा तुम्हारे परीक्षा एखन चलछे, तो तुम्हरा आमी आशा करछि परीक्षार पाशापाशी तुम्हरा क्लासगुलो मनोयोग सहकारे लक्ष्य करछो। आमार परीक्षाटी प्रश्न पाबे तुम्हरा 10 तारीखे, आजके होच्छे 8 तारीख। आशा करछि तुम्हादेर आजके पढ़ाटी भूले তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমি আশা করছি তোমরা লাইনে সংযুক্ত হয়েছো। তো কারা কারা সংযুক্ত হয়েছো আমাকে একটু জানাও, যে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না। সাউন্ড ক্লিয়ার আছে কি না, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমাকে একটু কনফার্ম করো শিক্ষার্থীরা। তোমাদের মধ্য থেকে যে কেউ আজকের ক্লাসটি একটু গ্রুপে, মেয়েরা মেয়েদের গ্রুপে, ছেলেরা ছেলেদের গ্রুপে শেয়ার করে দাও। শিক্ষার্থীরা আমি তাহলে এখন ক্লাসে শুরু করছি। আমি আজ তোমাদেরকে আগেও একটি শীট দিয়েছি বা আজকে সেই শীটটি আবার ফরওয়ার্ড করেছি, যে ক্রেমার রুলের নিয়মগুলো, নিয়মটা কি সেটি তোমাদের একটু পড়ে নিতে বলেছি। আজকে আমি এখন তোমাদের সেই নিয়মের আলোকে অঙ্ক দেখাবো, তাহলে তোমরা নিয়মটি একদম পুরোপুরি বুঝতে পারবে। অঙ্ক করে আমি দেখাবো যে কীভাবে ক্রেমার রুলের অঙ্ক প্রশ্ন থাকে এবং কীভাবে সমাধান করতে হয়। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। এখন আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে ঢাকা বোর্ড 19-1 গ নাম্বার কোশ্চেন। ঢাকা বোর্ড 19-1 নাম্বার প্রশ্ন 1-এর গ। আমি উদ্দীপকটি লিখেছি, উদ্দীপকে এখানে আর একটা ম্যাট্রিক্স ছিল এ ম্যাট্রিক্স, তবে এ ম্যাট্রিক্সটি এই গ প্রশ্নের জন্য প্রযোজ্য নয়, সেটি ক বা খ অন্যান্য প্রশ্নের জন্য প্রযোজ্য ছিল। তো আমি সেজন্য এ ম্যাট্রিক্সটি আর বোর্ডে উঠাইনি। তো উদ্দীপকের অংশবিশেষ হচ্ছে বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটি আছে এক্স এক্স ওয়াই জেড একটি ম্যাট্রিক্স এবং সি 4-0-2 একটি ম্যাট্রিক্স। প্রশ্নটি হচ্ছে গ নাম্বার প্রশ্ন, বি এক্স তার মানে বি ম্যাট্রিক্স এবং এক্স ম্যাট্রিক্স গুণ করলে সেটা যদি সি ম্যাট্রিক্সের সমান হয় তাহলে ক্রেমারের সূত্র ব্যবহার করে এই এটি সমাধান করো। প্রশ্নটি এভাবে ঢাকা বোর্ড 19-এ এসেছে। আশা করি তোমরা প্রশ্নটি তোমাদের বইয়ের পিছনে যে বোর্ড কোশ্চেন আছে সেখানে আছে, তোমরা এত সময় পেয়ে গিয়েছো। আমি আবারও বলছি, উদ্দীপকে এ বি সি এবং এক্স 4টি ম্যাট্রিক্স দেওয়া ছিল, এ ম্যাট্রিক্সটি আমাদের গ প্রশ্নের জন্য প্রযোজ্য নয় বলে আমি বোর্ডে আর উঠাইনি, এমনিতেই আমার বোর্ডটি ছোট। তো বি ম্যাট্রিক্স এরকম ছিল, এক্স ম্যাট্রিক্স এরকম ছিল, সি ম্যাট্রিক্স এরকম ছিল এবং আমাদের বলা হয়েছে বি এক্স ম্যাট্রিক্স ইকুয়াল টু বি এক্স গুণন, বি এক্স গুণন, কিন্তু বি ম্যাট্রিক্স আর এক্স ম্যাট্রিক্স গুণ করতে হবে। গুণ করলে সেটা যদি সি ম্যাট্রিক্সের সমান হয় তাহলে এখানে ম্যাট্রিক্সের দুটো ম্যাট্রিক্স গুণন কাজ করবে এবং ম্যাট্রিক্সের সমতা কাজ করবে। তাহলে এখান থেকে আমরা সমীকরণ জোট পাবো। তোমরা নিশ্চয়ই ক্রেমারের রুলসটা পড়েছো এবং সেখান থেকে এই বিষয়টি পেয়েছো। তাহলে ক্রেমারের সূত্র ব্যবহার করে কী করতে হবে, এই শর্তটি সমাধান করতে হবে। শিক্ষার্থীরা এখন আমি যে সমাধান শুরু করব, তাহলে আমি এই জায়গায় লিখছি একটু মুছে, তোমরা খাতায় উঠাও। এখানে
সমাধান কথাটি লিখছি বা উত্তর, তোমরা তো খাতায় লিখবে যে একের গণক প্রশ্নের উত্তর এভাবে। তাহলে উদ্দীপক হতে পাই কথাটি লিখে তোমরা কি করবে, এই ম্যাট্রিক্সগুলো, প্রশ্নের ম্যাট্রিক্সগুলো উঠাবে। প্রশ্নের ম্যাট্রিক্সগুলো উঠানো হলে আমি বোর্ডটি ক্লিন করব এবং তোমাদের কি করব, অঙ্কটি সমাধান করব। আমি একজন স্টুডেন্টের কমেন্ট দেখতে পাচ্ছি, ফাইজা মনি, রোল লিখেছ 82, তুমি কি সায়েন্সের স্টুডেন্ট? এটি আমি একটু জানতে চাচ্ছি। তো সায়েন্সের স্টুডেন্ট যদি হও, অন্য গ্রুপের হলে থাকলে সমস্যা নেই, আমার তাতে কোনো আপত্তি নেই, তুমি থাকো অবশ্যই দেখো, কিন্তু যদি তুমি সায়েন্সের হও তাহলে তুমি রোলটি সঠিক করে লেখো, আর যদি অন্য গ্রুপের হও তাহলে সেটাও আমাকে একটু জানাও, কারণ আমি তো আমার সায়েন্স গ্রুপ যারা আছে তাদের পার্সেন্টেজ কাউন্ট করব। তুমি যদি সায়েন্স গ্রুপের হও, অন্তত তুমি যদি সুমাইয়া রহমান ফাইজা, তুমি যদি সায়েন্স গ্রুপের হও আইডি থেকে, তা ফাইজা মনি, তাহলে তোমার রোলটি সঠিক করে লেখো। তো যাই হোক, এখন আমি এখান থেকে একটু মুছে দিয়ে অঙ্কটি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি আবার লিখবো নতুন করে। তাহলে উদ্দীপক হতে পাই লিখেছ, আর দে আছে কি বিএক্স ইকুয়াল টু সি, দে আছে, এখন লিখবো উদ্দীপক হতে পাই, তুমি তো লিখেছো, তাহলে এরপরে লিখবো আমরা দে আছে, কোথায় দে আছে প্রশ্নে, এখানে এটার সমাধান হচ্ছে একের গ, বোর্ড কোশ্চেন একের গ, দে আছে বিএক্স ইকুয়াল টু সি ম্যাট্রিক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা আগে ম্যাট্রিক্স দুটো উঠাবো, বি ম্যাট্রিক্স কত, শিক্ষার্থীরা আমি আর একটু উপর করে লিখি যাতে একসাথে ম্যাট্রিক্সের গুণনটা করা যায়। দে আছে বিএক্স ইকুয়াল টু সি ম্যাট্রিক্স, ইমপ্লাইজ দ্যাট বি ম্যাট্রিক্স হচ্ছে 2 1 3 2 1 3, তারপরে 1 0 2 0 2, এরপর 3 4 -5, 3 4 -5, আর এক্স ম্যাট্রিক্স হচ্ছে এক্স ওয়াই জেড, আর এখানে সি ম্যাট্রিক্স আছে, সি ম্যাট্রিক্স হচ্ছে 4 0 2 4 0 2। আমি এখন কি করব, এই যে দুটো ম্যাট্রিক্স গুণন করব, শিক্ষার্থীরা এই যে দুটো ম্যাট্রিক্স এটি এবং এটি কি করব, গুণন করব। তাহলে এই দুটো গুণন করলে কি হবে দেখো, আমরা জানি ম্যাট্রিক্সের গুণন কি, এখানে এই ম্যাট্রিক্সটা 3 বাই 3 আর এই ম্যাট্রিক্সটা 3 বাই 1, অর্থাৎ এখানে তিনটি সারি অর্থাৎ তিনটি রো তিনটি কলাম আছে, এখানে তিনটি রো দুইটি সরি একটি কলাম আছে, কলাম একটি অর্থাৎ এটি এটি কলাম ম্যাট্রিক্স, এখানে রো সংখ্যা অর্থাৎ সারি সংখ্যা আছে তিনটি, 1 2 3। তাহলে ম্যাট্রিক্সের গুণনটা কি, আমরা প্রথম সারির প্রথম যে ম্যাট্রিক্সের প্রথম সারির সাথে এখানে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি কি করব, গুণ করে স্ব স্ব ভুক্তিগুলো গুণ করে যোগ করতে হয়। তাহলে লক্ষ্য করো, এখানে আমাদের কি হবে, 2 গুণ x, তাহলে 2x প্লাস 1 গুণ y প্লাস 3 গুণ z z। শিক্ষার্থীরা আমাদের এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের আর কোনো কলাম নেই, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম গুণনের ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো স্ব স্ব ভুক্তিগুলো গুণ হয়ে যোগ হয়, কিন্তু আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্সে একটি মাত্রই কলাম আছে আর কোনো কলাম নেই, তাই এদিকে কলাম বাড়ারও আর সম্ভাবনা, কলাম এটি কলামের মাথা, এরপরে কলামের মাথা, এরপরে কলামের মাথা বাড়ার কোনো
সম্ভাবনা নেই। তাহলে এবার আমাদের এখানে এ মানে এটা যদি bx bx 11 হলো এবং bx 21 হবে, bx 21 তাহলে এইটার সাথে এবার এটি, তাহলে 1 গুণ x মানে x প্লাস 0 গুণ y প্লাস 2 গুণ z। এরপরে যেহেতু এপাশে আর আমাদের আর কোনো কলাম নেই, তাই এপাশে বাড়ারও সম্ভাবনা নেই। তারপরে তৃতীয় সারির সাথে প্রথম কলাম, থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড মাইনাস ফাইভ জেড, তাহলে এই ম্যাট্রিক্সটি গুণন হয়ে গেল ইকুয়াল টু, এপাশে কী আছে ফোর জিরো টু, গুণনটি কমপ্লিট হয়েছে। এবং দেখো আমাদের গুণন করার ফলে যে ম্যাট্রিক্সটি পেয়েছি, এখানেও আমাদের তিনটি রো মানে তিনটি সারি এবং একটি কলাম আছে, এবং এপাশে আমাদের ইকুয়াল টু রাইট সাইডে যে ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সটি আছে সেটিও আমার কাছে কি আছে তিনটি সারি একটি কলাম আছে। তাহলে দুই পাশে যে দুটো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স দুটো কি সমান, ম্যাট্রিক্স দুটো কী আছে সমান আছে। তাহলে কি ম্যাট্রিক্স দুটো সমান আছে, তাহলে আমি উপরের লাইনটি মুছছি, তাহলে ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করে আমরা পাই, আমরা এইভাবে লিখতে পারি। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ, আমাকে একটু কমেন্ট করে জানাবে। সুমাইয়া রহমান ফাইজা লিখেছো যে আমি আপনাদের কলেজে ক্লাস করতে পারবো না। অবশ্যই তুমি পারবে, তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে যোগদান করার জন্য, অবশ্যই তুমি পারবে এবং তুমি প্রতিদিনই থাকতে পারবে। আমি শুধু এটা বলেছি এই কারণে যে তোমাকে আমি চিনতে পারছিলাম না, তাই চেনার জন্য উদ্দেশ্যে, আর কোনো উদ্দেশ্য নেই। তুমি প্রত্যেক দিন আমাদের সাথে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমাদের যে ক্লাস হয় তোমরা আমাদের যে ন্যাশনাল কলেজের পেজ, এই পেজে রুটিন দেওয়া আছে, সেই রুটিন অনুযায়ী তুমি আমাদের সায়েন্সের সকল ক্লাসে উপস্থিত থাকতে পারো, অবশ্যই পারবে। তুমি থাকলে আমি আরও বেশি খুশি হব যে তুমি একজন বাহিরের একটা কলেজের স্টুডেন্ট, কিন্তু তুমি আগ্রহ করে আমার ক্লাসে থাকছো, আমি আসলে নিজেকে খুবই ধন্য মনে করছি। তো অবশ্যই অবশ্যই তুমি থাকবে, অবশ্যই তুমি থাকবে। তো আমরা অঙ্কটা ভালো করে ফলো করো, অঙ্কটি কিন্তু পরীক্ষায় আসার মতো, বোর্ড পরীক্ষায় আসার মতো একটি কোশ্চেন। মিস ফার্স্ট লাইনে থ্রি জেড হবে, আচ্ছা আমি দেখি আমার ম্যাট্রিক্সটা কী ছিল। হ্যাঁ ফার্স্ট লাইনে থ্রি জেড হবে, আমি একটু মিস্টেক করে ফেলেছি, টু এক্স প্লাস ওয়াই প্লাস এখানে থ্রি জেড, গুড। যে আমাকে কমেন্ট করেছো ফার্স্ট লাইনে থ্রি জেড হবে, রাফসান মোমিন, হ্যাঁ গুড, ধন্যবাদ তুমি খেয়াল করার জন্য। সামিয়া আক্তার মারিয়া সেও কমেন্ট করেছে একই, থ্রি জেড হবে, সংশোধন করে নাও, তোমরা যারা ক্লাসে আছো তারা সংশোধন করে নাও, গুণনটা আরেকবার দেখো। টু তোমাদের কাছে তো ম্যাট্রিক্সটি আছে, টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড, দ্বিতীয় লাইনে এক্স প্লাস জিরো ওয়াই প্লাস টু জেড, আর তৃতীয় লাইনে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফাইভ জেড। তাহলে এখন আমরা যেটা লিখতে পারি, তাহলে ম্যাট্রিক্সের সমতা ব্যবহার করে, ম্যাট্রিক্স এর সমতা ব্যবহার করে, আমরা সমতার তো শিখিয়েছি, ব্যবহার করে আমরা কি পাই, এই যে এখানে দেখো ম্যাট্রিক্সের সমতা কি, এই দুটো ম্যাট্রিক্স সমান হবে যখন প্রথম ভুক্তি এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি সমান হবে, দ্বিতীয় ভুক্তি এটা কিন্তু পুরোটা একটি ভুক্তি হয়ে গেল। তাহলে প্রথম ভুক্তি কি, টু এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়াল টু ফোর, এক্স যেহেতু এখানে আমাদের জিরো চলে আসতেছে তাহলে আমরা একটু এভাবে লিখবো, এক্স প্লাস ফাঁক করে লিখবো টু জেড ইকুয়াল টু জিরো, এবং
কত 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল টু 2। তাহলে এটি একটি সমীকরণ জোট গঠিত হলো। তাহলে কিভাবে সমীকরণ জোট গঠিত হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এবার লক্ষ্য করো, এখান থেকে আমাদের এর পরবর্তী স্টেপ হচ্ছে, এটা হচ্ছে সমীকরণ জোট গঠনটা আমাদের হলো। এবার এই সমীকরণ জোট ব্যবহার করে আমরা কি করে ক্রেমার্স রুল আনতে হয়। তাহলে ক্রেমার্স রুলে দেখো, এবার এইখানে যে সমীকরণ জোটের যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়কটাই হচ্ছে ডেল। কি হচ্ছে এই সমীকরণ জোটের এক্স ওয়াই জেড এর সহগগুলো, এক্স এর সহগগুলো প্রথম কলাম, ওয়াই এর সহগ দ্বিতীয় কলাম, আবার জেড এর সহগ তৃতীয় কলাম, এই তিনটি কলাম সম্পৃক্ত হয়ে কি হবে আমাদের ডেল গঠিত হবে। তো তো লক্ষ্য করো, আমরা এখন আমরা এভাবে লিখব যে এখন অঙ্কটা করব আমরা যেভাবে আমি সেটি দেখাচ্ছি, ডেল ইকুয়াল টু একটি ম্যাট নির্ণায়ক গঠন হবে। ডেল ইকুয়াল টু এটাকে অনেকে ডি দ্বারাও দেখে, আমি ডেল দ্বারা দেখাচ্ছি তোমাদের, ডি দ্বারাও অনেকে প্রকাশ করে ডি নির্ণায়ক। তাহলে এখানে এক্স এর সহগগুলো কি আছে, প্রথম আছে 2, দ্বিতীয়তে আছে 1 এবং তৃতীয়তে আছে 3। শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, এক্স এর সহগগুলো প্রথম 2, দ্বিতীয়টা 1, তৃতীয়টা 3। দ্বিতীয় স্টেপে এক্স এর সহগ ওয়াই এর সহগ আছে 1, তারপরে এখানে সহগটা দেখা যাচ্ছে না, তার মানে 0, এবং এখানে 4। তারপর এখানে জেড এর সহগ 3, 2, মাইনাস 5। অর্থাৎ ডেল আমরা যেটা পাবো সেটি কিন্তু ভালো করে লক্ষ্য করো, ডেল আমরা যেটা পাবো যেটি হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্স, যেটি মূল ম্যাট্রিক্স 3x3 দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সেরই নির্ণায়কের প্রতিরূপ হয়। আশা করছি বুঝতে পেরেছ। এখন এই ডেলকে আমাদের কী করতে হবে, বিস্তার করতে হবে। ডেলকে আমাদের বিস্তার করতে হবে অবশ্যই নিচে নিচে। শিক্ষার্থীরা ভুলেও অনেকে তোমরা যেটা করো, এখানে ইকুয়াল টু দিয়ে ক্যালকুলেশন করো, তারপরে এইখানে ইকুয়াল টু দাও, এখানে ইকুয়াল টু দাও, এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। খুব ভালো করে মনে রাখবে, তুমি নিচে নিচে ক্যালকুলেশন করবে, কোনোভাবেই পাশে ক্যালকুলেশন করবে না। এই ক্ষেত্রে আমরা কিন্তু মার্কস খানিকটা কেটে দিই। ভালো করে আমি উপরের দিকে মুছে দিচ্ছি, তোমাদেরকে সতর্ক বাণী হচ্ছে, যেটা সতর্কভাবে সতর্ক করছি তোমাদের, যে কোনোভাবেই এই পাশে ক্যালকুলেশন করবে না, ক্যালকুলেশন নিচে নিচে করবে। তো বোর্ডে দেখার সুবিধার্থে আমি উপরের দিকে ক্যালকুলেশনটি করছি। এবার বিস্তার করব, বিস্তার কি, আমি প্রথম সারির সাহায্যে বিস্তার করব। 2 গুণ 0, 0 গুণ মাইনাস 5 কি 0, মাইন সূত্রের মাইনাস, 4 দুগুণ 8, তারপরে সূত্রের যে নির্ণায়কের যে হাইট নির্ণায়কের যে চিহ্ন, এখানে মাইনাস আর 1 আছে, 1 লিখলাম, তাহলে এই এটা বাদ -5, -3 দুগুণ 6, প্লাস কি হচ্ছে 3, এখানে যে নির্ণায়কের চিহ্ন আছে সেটা 3, এবং আমাদের এটা তাহলে 3 বরাবর যারা আছে তারা সবাই বাদ গিয়ে কি হবে 4, -0। আমরা কার সাহায্যে বিস্তার করলাম অবশ্যই লিখতে হবে, কারণ এই নির্ণায়কটি 6ভাবে বিস্তার করা যায়। তাহলে তোমাকে অবশ্যই লিখতে হবে নির্ণায়কটি কোন সারি অথবা অর্থাৎ কোন রো অথবা কোন কলামের সাহায্যে তুমি বিস্তার করলে। তাহলে আমি এখানে R1 মানে ফার্স্ট রো মানে প্রথম কলাম, তাহলে R1-এর সাহায্যে বিস্তার, এতটুকু তোমাকে লিখতেই হবে। এবার আমরা বিস্তার করে কি পাচ্ছি, এখানে 2 -8 গুণন -1 -11 প্লাস 3 গুণন 4। এরপরে আমি নিচের দিকে মুছে দিচ্ছি, ইকুয়াল টু কত, -8 গুণন 16 প্লাস 11 প্লাস 3 = 12। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমরা বলো তো কত হয়,
এটাকে দেখো 11 আর 12, তাহলে আমাদের এটা কত 23, 16 থেকে 23 গেলে 16 17 18 19 20 21 22 23, তাহলে থাকে প্লাস 7, এটি থাকে আমাদের প্লাস 7। তাহলে প্লাস 7 কি একটি সংখ্যা? শূন্য না, এখানে কিন্তু একটি শর্ত আছে, ডেল নট ইকুয়াল টু 0 হলেই এই সমীকরণ জোটের সমাধান করা যাবে। তাহলে এটি আমাদের একটু এখানে কষ্ট করে লিখতে হবে, নট ইকুয়াল টু 0। তাহলে এটা কোনটা নট ইকুয়াল টু 0? অতএব ডেল নট ইকুয়াল টু 0, শুধু ডেলের ক্ষেত্রে লিখতে হবে, অন্যগুলোর ক্ষেত্রে লেখার দরকার নেই। ডেল নট ইকুয়াল টু 0 হলেই এই সমীকরণ জোটের সমাধান করা সম্ভব, তা না হলে সম্ভব না। কেন সম্ভব না তা আমি পর্যায়ক্রমে একটু পরে তোমরা জেনে যাবে, আমি বলবো। এরপরে দেখো আমাদের যেটি যেটা আমাদের ম্যাট্রিক্সটা নির্ণায়কটা হবে ডেল এক্স। এবার দেখো ডেল এক্স কী লিখবো আমি, ডেল এক্সটা কী লিখছি ভালো করে লক্ষ্য কর, আমি আগে লিখে নেই। প্রথমে লিখলাম 402, তারপরে 104, তারপরে লিখছি হচ্ছে 32-5, 32-5। শিক্ষার্থীরা তোমাদের কাছে ডেলটা আছে, এখন আমার কাছে ডেলটা নেই, তারপরে আমি ডেলটা পাশে একটু লিখছি। দেখো আমাদের ডেল যে ম্যাট্রিক্সটা ছিল সেটি কী ছিল, সেটি ছিল 213, 213, তারপরে 104 এবং 32-5। ভালো করে লক্ষ্য করো, আমরা যখন ডেল এক্স লিখবো কীভাবে লিখবো, সরি, আমরা যখন ডেল এক্স লিখবো তখন এই ডেলের জায়গা থেকে দেখো এই ডেল আর ডেল এক্সের মধ্যে পার্থক্য দেখো, ডেল এক্স ডেলের মধ্যে এটা এক্সের সহগ, এটা কি এক্সের সহগ থেকে পেয়েছি, এটা ওয়াইয়ের সহগ থেকে পেয়েছি, আর এটা জেডের সহগ থেকে পেয়েছি। ভালো করে লক্ষ্য করো, প্রথম কলাম পেয়েছি এক্সের সহগ থেকে, দ্বিতীয় কলাম পেয়েছি ওয়াইয়ের সহগ থেকে, এবং তৃতীয় কলাম পেয়েছি জেডের সহগ থেকে। শিক্ষার্থীরা ডেল এক্স যখন আমরা তৈরি করব তখন এক্সের সহগটা বাদ দিয়ে আমরা যে ধ্রুব আমাদের যে ধ্রুব ধ্রুব যে সহগটা ছিল, অর্থাৎ যে সি ম্যাট্রিক্সটা যেটা ছিল সেটাকে ধ্রুব সহগ বলা হয়, সেই ধ্রুব সহগটি আমরা বসাবো, ধ্রুব সংখ্যাগুলো বসাবো। আচ্ছা আমাদের যে যে মূল সূত্র যেটা এক্স ওয়াই জেডের সহগ, আর ওখানে ওখানে এক্স ওয়াই জেডের সহগ এ বি সি ছিল, এবং আমাদের চলক ছাড়া ছিল হচ্ছে ডি, অর্থাৎ ডি এর মানগুলো আমাদের যে সূত্রের যে শীটটা আছে, তাহলে এই যে আমরা জাস্ট এক্সের সহগর পরিবর্তে আমার ডেল এক্স হবে, এক্সের সহগ পরিবর্তে সেই ধ্রুব সংখ্যা যে কলাম ইয়েটি থাকবে ম্যাট্রিক্সটি থাকবে সেটি, আর বাকিগুলো অপরিবর্তিত থাকবে। একইভাবে ডেল ওয়াই যখন আমরা লিখব তখন এই ডেল ম্যাট্রিক্সের থেকে ওয়াইয়ের সহগর পরিবর্তে ওই যে সি ম্যাট্রিক্স সেটি আমরা বসাবো, আবার ডেল জেড যখন লিখব তখন জেড সহগের পরি এইটা বাদ দিয়ে বাকি দুটো সিরিয়ালই ঠিক থাকবে, কিন্তু সিরিয়াল অনুযায়ী ঠিক থাকবে। তাহলে জাস্ট এই জায়গাটা আমরা এই 402 বসাবো, তাহলে ডেল এক্স হচ্ছে আমার এই প্রথম কলাম বাদ দিয়ে প্রথম কলামের চেঞ্জ হয়ে কী হবে 402, মানে যেটা আমাদের ধ্রুব সংখ্যার ইয়েটা ছিল, যে আমাদের যে সমীকরণ জোট শিক্ষার্থীরা যে সমীকরণ জোটটা আমরা পেয়েছি সেই সমীকরণ জোটে দেখো এক সাইডে আমাদের এক্স ওয়াই যে চলক নিয়ে, আর এক সাইডে আমাদের সংখ্যাগুলো হচ্ছে ধ্রুব সংখ্যা, অর্থাৎ ধ্রুব সংখ্যাগুলো নিয়ে যে কলামটা হবে সেই কলামটি আমরা এক্সের সহগের পরিবর্তে লিখব। ডেল ওয়াই যখন আমরা লিখব তখন এই এই প্রথমটা এইটার প্রথমটা ঠিক থাকবে এই জায়গার পরিবর্তে, তখন 402 হবে। আবার যখন আমি ডেল জেড লিখব তখন প্রথম দুটো কলাম ঠিক থাকবে, তৃতীয় কলামটা পরিবর্তন হয়ে যাবে। আশা করছি আংশিক তোমরা বুঝতে পেরেছ। তো আমি এখন উপরের দিকে মুছে দিচ্ছি, আমাদের এবার এই পর্যায়ে ডেল কী হচ্ছে এক্স আমাদের বিস্তার করতে হবে, তো ডেল এক্স বিস্তার করব আমরা এখন। লক্ষ্য করো ইকুয়াল টু 4 ইন্টু, আমি একইভাবে প্রথম কলামের সাহায্যে সারির সাহায্যে বিস্তার করি, 4 0-8-1 কত 0-4 প্লাস 3
कत जिरो माइनस जिरो आर वन सहाजे विस्तार आर वन सहाजे विस्तार শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছ আর ওয়ানের সাহায্যে বিস্তার তাহলে এখানে কত হচ্ছে ক্যালকুলেশনটা করে তোমরা আমাকে জানাও তাহলে এই জায়গায় আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি চার দুগুণ সরি চার আটা মাইনাস মাইনাস হবে মাইনাস চার আটা বত্রিশ তারপরে এখানে মাইনাস আর মাইনাসে প্লাস চার এবং এটা জিরো প্লাস জিরো তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাই মাইনাস টোয়েন্টি এইট এটি কিন্তু আর নট ইকুয়াল টু জিরো লেখার দরকার নেই শুধু ডেলটাকে আমাদের নট ইকুয়াল টু জিরো লিখতে হবে তাহলে এটা পেয়ে গিয়েছি আমরা এবার দেখো আমি কিন্তু ডেলটা পাশে লিখে রেখেছি এবার আমি ডেল ওয়াই তৈরি করব ডেল ওয়াই তাহলে ডেল ওয়াই ডেল ওয়াই আমরা কীভাবে তৈরি করছি লক্ষ্য করো আমাদের কী করতে হবে আমাদের ধ্রুব সংখ্যা যে যে সমীকরণ জোটে যে ধ্রুব সংখ্যা তো রাইট সাইডে যে ধ্রুব সংখ্যাগুলো ছিল সেটা ছিল কিন্তু ফোর জিরো টু আচ্ছা তাহলে আমার এখানে প্রথম কলাম যা আছে ডেলে সেটা ঠিক থাকবে টু ওয়ান থ্রি দ্বিতীয় কলাম আমার এই যে ওয়াই যেহেতু ডেল ওয়াই তাহলে ওয়াইয়ের কলামটা এটা বাদ যাবে ফাদ দিয়ে কী হবে ফোর জিরো টু আর বাকিটা ঠিক থাকবে থ্রি টু মাইনাস ফাইভ এটাকে এবার আমরা বিস্তার করব বিস্তার করলে কি হবে টু গুণ জিরো মাইনাস ফোর মাইনাস ফোর গুণ কত হবে এটা বাদ তাহলে মাইনাস ফাইভ মাইনাস সিক্স প্লাস থ্রি গুণন দুই দুগুণ চা দুই এককে দুই মাইনাস জিরো আমরা কার সাহায্যে বিস্তার করলাম এখানেও আমাকে লিখতে হবে আর ওয়ানের সাহায্যে বিস্তার আর ওয়ানের সাহায্যে বিস্তার এটা আমাদের লিখতে হবে তাহলে এবার আমরা বিস্তার করেছি বিস্তার করে এবার আমরা কি পাবো লক্ষ্য করো মাইনাস চার দুগুণ আট মাইনাস এইট এখানে কত পাঁচ আর ছয় মাইনাস এগারো আর মাইনাস ফোর তাহলে চার এগারো প্লাস চুয়াল্লিশ তারপরে আমাদের তিন দুগুণ ছয় প্লাস সিক্স তাহলে এটি আমরা ক্যালকুলেশন করলে আমাদের যে মানটি থাকে সেটি কত সেটি থাকে হচ্ছে ফর্টি টু বিয়াল্লিশ ফর্টি টু বিয়াল্লিশ এবার দেখো ডেল জেড আমরা নির্ণয় করব তাহলে ডেল জেড লক্ষ্য করো আমাদের টাইম কত হয়েছে প্রায় টাইম শেষ পর্যায়ে আমাদের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে আর একটুখানি লাগবে আমাদের অত পাঁচ মিনিট বেশি লাগবে তো লক্ষ্য করো ডেল জেড এবার তোমরা নিশ্চয়ই উঠানো হয়ে গিয়েছে একটু ভালো করে মন দিয়ে লক্ষ্য করো ডেল জেড আমরা কীভাবে তৈরি করব। আমাদের ডেল জেড তৈরি করতে ডেল লাগবে তাহলে ডেলের প্রথম কলাম যা আছে তাই লিখব আমরা টু ওয়ান থ্রি দ্বিতীয় কলাম যা আছে আমরা সেটাও লিখব ওয়ান জিরো ফোর আর ডেলের কি যেহেতু ডেল জেড তাহলে জেডে যে কলামটি যে জেডের সহগ নিয়ে যে কলামটি আমার গঠন করা হয়েছে সেই কলাম কিন্তু বাদ যাবে সেই কলাম বাদ দিয়ে কী লিখব আমরা আমাদের যে ধ্রুব সংখ্যা যে কলামটি হবে ফোর জিরো টু তাহলে এটি কিন্তু এগুলো কিন্তু নির্ণয় গঠিত ডেল ডেল এক্স ডেল জেড এবং ডেল ওয়াই ডেল জেড প্রত্যেকেই নির্ণায়ক আর সমীকরণ জোট গঠন করার আগ পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স সমীকরণ জোটে কিন্তু কোনো চিহ্ন থাকবে না ওটা সমতা সমতা থেকে আমরা পেয়েছি খুব ভালো এটি এটি রুলস এবং এই রুলস ব্যবহার করে তোমাদের অঙ্ক করতে হবে এই রুলসে যদি কোথাও কোনো ভুল হয় তাহলে কিন্তু পুরো অর্ধেক নাম্বার কাটা যাবে এটা মনে রাখবে তাহলে এটাকে আমরা বিস্তার করব টু গুণ জিরো মাইনাস ওয়ান নির্ণায়কের চিহ্ন মাইনাস ওয়ান
এখানে একটি লুকায়িত চিহ্ন আছে মাইনাস প্লাস মাইনাস প্লাস 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 মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তোমরা আমি আগে শিখিয়েছি। তাহলে ওয়ান বাদ দিলে ওয়ান বরাবর এবং পাশাপাশি সবাই বাদ দিয়ে টু দুই এককে দুই, দুই আর একে দুই, মাইনাস জিরো। তারপরে প্লাস ফোর গুণ কত, ফোর মাইনাস জিরো, তাহলে ফোর বরাবর সবাই বাদ যাবে, চার একে চার, তিন শূন্য শূন্য, ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা কী পাবো, টু গুণ জিরো মাইনাস দুই একে দুই প্লাস চার চারা ষোলো, তাহলে এখানে ক্যালকুলেশন করে থাকে আমাদের চোদ্দো। তাহলে আমরা অবশ্যই যে সবগুলো মান ডেল এক্স ডেল ওয়াই এবং ডেল জেড এই তিনটি মানই আমরা পেয়ে গিয়েছি। তোমাদের উঠানো হলে আমাকে একটু জানাবে, আমি বোর্ডটা ক্লিয়ার করে পরবর্তী স্টেপে যাব। আমাদের অল্প একটু স্টেপ বাকি আছে। তাহলে এবার আমাদের সূত্র আমি উপরের দিকে মুছে দিচ্ছি। এবার আমাদের সূত্র হচ্ছে আমাদের তো এটা কি সমাধান প্রক্রিয়া, আমাদের যে বিএক্স ইকুয়াল টু সি এই শর্ত সাপেক্ষে যে আমরা সমীকরণ জোড়টি পাবো সেটিকে সমাধান করতে বলা হয়েছে। সমাধান সমাধান মানে কি, এক্স ওয়াই জেড এর মান বের করা, যে চলকগুলো তার মান বের করা। তাহলে এখন এক্স এর সে সূত্রটা কি, এক্স সমান সমান, তাহলে অতএব এক্স সমান সমান আমাদের কি, ডেল এক্স ডিভাইডেড বাই ডেল। শিক্ষার্থীরা এই যে এক্সের মান ওয়াইয়ের মান এবং জেডের মান বের করার জন্য আমাকে যে ডেল দিয়ে ভাগ করতে হচ্ছে, তাই ডেলের মান যে আমি লিখেছিলাম ডেলটা বিস্তার করার পরে আমি কিন্তু লিখেছিলাম নট ইকুয়াল টু জিরো, এবং আমি বলেছিলাম আমি তোমাদের পরে জানাবো কেন আমি নট ইকুয়াল টু জিরো লিখেছিলাম। এই যে এক্সের সমাধান করার জন্য, এক্সের মান বের করার জন্য আমাকে ডেল এক্সকে ডেল দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে ডেলের মান যদি শূন্য হয় তাহলে তো সমাধান হবে না। আমাদের এসু আহমেদের বইতে এই টাইপের একটি অঙ্ক আছে, শুধু মানে পুরো অঙ্কটা না, শুধু সমীকরণ জোটটি আছে, তো ওখানে কিন্তু একটা অঙ্কের উত্তর আছে যে এই সমীকরণ জোটটি সমাধানযোগ্য নয়। তাহলে তোমাকে আগে সমীকরণ জোটটি সমাধানযোগ্য কি না সেটা যাচাই করতে হবে। তাহলে সেটা যাচাই করার উপায় হচ্ছে ডেলটা নট ইকুয়াল টু জিরো হতে হবে। তাহলে এখন আমি ইকুয়াল টু এখানে কি, ডেল এক্স আমাদের কত ছিল তোমাদের কাছে আছে, ডেল এক্স কত ছিল, ডেল এক্স ছিল মাইনাস টোয়েন্টি এইট, মাইনাস টোয়েন্টি এইট, আর ডেল ছিল সেভেন, তাহলে কত হয়, সাত চার সাতা আঠাশ, তাহলে মাইনাস ফোর, আমরা কত পাবো এটা, মাইনাস ফোর। ওয়াই ইকুয়াল টু ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল ইকুয়াল টু ডেল ওয়াই এর মান কত, ডেল ওয়াই এর মান আমাদের কাছে ছিল ফর্টি টু, বিয়াল্লিশ, তাহলে বিয়াল্লিশ ভাগ সেভেন, ছয় সাতা বিয়াল্লিশ, সিক্স, এবং কী হচ্ছে, জেড ইকুয়াল টু ডেল জেড ডিভাইডেড বাই ডেল ইকুয়াল টু আমাদের ডেলের মান এখানে লেখাই আছে চোদ্দো ডিভাইডেড বাই সেভেন সমান সমান টু। শিক্ষার্থীরা এবার আমি নিচের দিকে ক্লিন করে দিচ্ছি, লক্ষ্য করো এটাও আমি ক্লিন করে দিচ্ছি। আমাদের কিন্তু অঙ্ক শেষ শিক্ষার্থীরা, তাহলে এখন আমাদের সমাধান বলেছে সমাধান করো। তাহলে সমাধান মানে কি, তোমরা স্কুলে শিখেছো সাধারণভাবে সমাধান নির্ণয় করা। সমাধান মানে কি, যখন তুমি প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি বা বজ্রগুণন বা আড়গুণন পদ্ধতিতে সমাধান প্রক্রিয়া শিখেছিলে, তখন দুই চলক ছিল এক্স ওয়াই, দুই চলকের সমাধান কী শিখেছিলে, একটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এক্স কমা ওয়াই লিখে ইকুয়াল টু এক্সের মান আর ওয়াইয়ের মান লিখেছো। তাহলে এখানে আমাদের চলক কয়টা, তিনটা, তিন চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান। তাহলে তিন চলক বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান কী হবে, একইভাবে অতএব লিখবে, অতএব নির্ণয় নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান বা এখানে কমা এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু
কত মাইনাস ফোর কমা সিক্স কমা টু এভাবে করে লিখতে হবে শিক্ষার্থীরা। কিছু কিছু বইতে এই জায়গায় শুধু মানে ব্র্যাকেটটা দেয়নি, এক্স ওয়াই জেড দিয়ে লিখেছে, ওটা কিন্তু সঠিক নয়। সমাধান নির্ণয়, সমাধান লেখার প্রক্রিয়া কিন্তু এটা তোমরা কোথা থেকে শিখে এসেছো, স্কুল লেভেল থেকে শিখে এসেছো। সুতরাং প্রক্রিয়াটা অবশ্যই তুমি ছোটোবেলায় যেটা শিখেছো সেই প্রক্রিয়াতে অ্যাভয়েড করা যাবে না, তাই তোমাকে এটা অবশ্যই ঠিকঠাক মতো লিখতে হবে। নির্ণয় সমাধান এভাবে করে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এটা, এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ, কোনো সমস্যা হয়নি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে পরীক্ষা আমাদের 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, এখানে যে সিলেবাস বণ্টন করা ছিল সেই অনুযায়ী আমাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে। কোনো সমস্যা থাকলে আমাকে ফোন দিবে, ফোনে আমার সাথে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বারটা তোমাদের বুক লিস্টে উল্লেখ করা আছে। তো এখন আমি আসলে লাইভে ফোন নাম্বারটা দেওয়া সম্ভব না, কারণ বুঝতেই পারছো। তো প্রয়োজন হলে আমাকে গ্রুপে মেসেজ করবে, আমি গ্রুপে দিয়ে দিব। তো যারা ক্লাসে উপস্থিত আছো তাদের সকলকে ধন্যবাদ, আর স্পেশালি ধন্যবাদ সামিয়া রহমান ফাইজা যে আইডি, তুমি আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। তুমি অবশ্যই আমাদের ক্লাসে প্রতিদিন উপস্থিত থাকবে এবং তোমার পরিচয়টা একটু দিবে কষ্ট করে, যে তুমি যে কলেজেরই স্টুডেন্ট হও, তুমি তোমার শুধু পরিচয়টা দিবে যে আমি অমুকের স্টুডেন্ট। তোমার সাথে যদি তোমার কোনো বান্ধবী বা বন্ধু থাকতে চায় তাহলে অবশ্যই তারা থাকবে এবং তাদেরকে পরিচয়টা দিতে বলবে। আমি আমার যারা স্টুডেন্ট আছে তাদের তো আমি একটা পার্সেন্টেজ আমার কাউন্ট করতে হয়, এই কারণেই পরিচয়টা দেয়া। আমার যারা স্টুডেন্ট আছো অবশ্যই তারা তোমার নাম, ন্যাশনাল কলেজে যারা স্টুডেন্ট আছো তারা অবশ্যই তাদের নাম, রোল এবং তোমার গ্রুপটা লিখবে, তা না হলে তোমার পার্সেন্টেজ কিন্তু মিসিং হয়ে যাবে। ক্লাসে যারা উপস্থিত থাকবে তাদেরই কিন্তু আমি পার্সেন্টেজ কাউন্ট করবো, তাহলে তোমার পার্সেন্টেজটা মিসিং হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার ক্লাস শেষ হচ্ছি। ধন্যবাদ সবাইকে।